আমাদের আজকের বিশেষ অতিথি এবং বক্তা সঞ্জীব সরকার মহাশয়কে আমরা এখন আমাদের পরিষদের তরফ অত্যন্ত পরিচিত নাম এবং খুব অত্যন্ত এই শ্রী অরবিন্দ সম্পর্কে বিভিন্ন বিষয়ে তার জ্ঞান অপরিসীম। আমরা তার সেই আজকের তার বক্তব্য শোনার জন্য অধীরাম আগ্রহে অপেক্ষা করছি তার বক্তৃতা। সকলকে শ্রী মায়ের জন্মদিনে শুভেচ্ছা প্রার্থনা করি। আমরা যেন আরো তার দিকে এগিয়ে যেতে পারি আর প্রত্যেকটা দিনই যেন তার জন্মদিন হয়ে ওঠে। উত্তরপাড়া বড় প্রিয় জায়গা আমার, অনেকদিন ধরেই আসছি, তাই যখন বলার ডাক এলো ভাবলাম কি বলবো। তা শেষ পর্যন্ত এমন একটি বিষয় আজকে বেছেছি যে বিষয়টি আমি কোনোদিন কোথাও বলিনি, আর কেউ বলেছেন কি না আমার আমি ওর জ্ঞানে নেই। আর আমাদের দৈনন্দিন জীবনে এই বিষয়টি বেশ খুব খেয়াল না করি আমরা, তাহলেও বেশ গুরুত্ব আছে। বিষয়টি হচ্ছে সফলতা, সাকসেস। মাস সাকসেস বলতে কী বোঝাবো, আমাদের জীবনটা কীভাবে আমরা এখানে সাকসেসফুল হতে পারি, জীবনটাকে পূর্ণ করে তুলতে পারি, এটি তো সাকসেসফুল হওয়া। কিন্তু তার মানে অর্থ আমরা এখন যেভাবে দেখি আর আসল অর্থটা যেরকম, সেইটা নিয়ে মায়ের কথায়, শ্রী অরবিন্দের কথায় ইত্যাদি নিয়ে একটু একটা আলোচনা করার ইচ্ছে আছে। তাই ভাবলাম আজকের দিনে উত্তরপাড়া কি প্রথম শোনা যায়, এটা কি হবে জানি না, কিন্তু যা হোক মায়ের কাছে এটি নিবেদন করা। শুরু করব মায়ের একটি প্রশ্ন উত্তর দিয়ে। মাকে জিজ্ঞাসা করা হয়েছে, মা Why does insincerity get such a sanction from society? আজকে আমাদের সমাজে অনান্তরিকতা নর্মাল দিন, ওটা হয় এরকম, ও অমুক ডিপার্টমেন্ট টাকা নেয়, ও ওটা নেয়, টেকন ফর গ্রান্টেড, এরা করাপ্টেড, ও ওরা ওরকমই হয়। মানে এখন একটা আমাদের অভ্যেস হয়ে গেছে। এখন গভর্নমেন্টগুলো যেটা করছে সেটা হচ্ছে ওই মিথ্যাটাকে চাপিয়ে চাপিয়ে বারবার যদি একটা মিথ্যা বলা হয় তখন ওটাকে আমরা বুঝি যে ওইটাই নর্মাল, ওইটাই চলবে। মা বলছেন, উত্তরে মা বলছেন, বিকজ সেই জন্যে সোসাইটিতে ইনসিনসিয়ারিটিটা কোনো ফ্যাক্টর না, ওটা ওরকম হয়েই থাকে, এটা চলে। মাতার উত্তরে বলছেন, বিকজ সোসাইটি ইজ অবসেসড উইথ সাকসেস। ভাষাটা খেয়াল করবেন, এক লাইনে কত বড় কথা, সোসাইটি ইজ অবসেসড উইথ সাকসেস। মানে সফলতা এমন একটা জিনিস যে আমরা ওইটা নিয়ে একটা আবিষ্ট হয়ে আছি, একটা বদ্ধ সংস্কার, একটা আচ্ছন্ন হয়ে আছি যে যেন তেমন প্রকরণে আমাকে সাকসেস পেতে হবে, এটা হচ্ছে সোজা কথা। আর তার ফলশ্রুতি আমরা দেখেছি আমার কর্মজীবনে পর্যন্ত, আমি দেখেছি এমন এমন ঘটনা, সেগুলো বলতে গেলে বহু বেশ কয়েকটা এপিসোড লাগবে, সেখানে যে বাচ্চাদেরকে কিভাবে আমরা জেনে বা না জেনে ইনসিনসিয়ারিটি শেখাচ্ছি। একটাই শুধু উদাহরণ দিই যে ওই একটা বাচ্চাকে স্কুল থেকে বেরিয়ে গিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখি এক ভদ্রমহিলা তার বাচ্চাটিকে নিয়ে যাচ্ছেন, বাচ্চাটি বোধ হয় বাচ্চা দেখে মনে হচ্ছে 3-4-5 ম্যাক্সিমাম এটুকু হবে,
তার আত্মাদের নিয়ে যাচ্ছে পরীক্ষা চলছে বাচ্চাটা নিশ্চয়ই তার কারণ ভদ্রমহিলার হাতে এরকম পশ্চিমবঙ্গে ধরা আর আরেকটা হাতে একটা মিষ্টির প্যাকেট ছোট্ট একটা মিষ্টির প্যাকেট মানে পরীক্ষা দিয়ে বেরিয়েছে বাচ্চাটাকে মানে বাচ্চাটাকে একটা সন্দেশ মুখের মধ্যে দিয়েছে দিয়ে তো আমাকে জিজ্ঞেস করেছে তিনেরটা করেছিস কত উত্তর হয়েছে বাচ্চাটা যেভাবে হচ্ছে টুকটাক উত্তর দিয়েছে পঁচেরটা করেছিস তো বললেন না ভাবলেন কেন রাস্তার মধ্যে কিন্তু গোটা ঘটনাটা আমরা দেখছি কেন তো বললো পারিনি যেভাবে মুখের সন্দেশ নেই সঙ্গে সঙ্গে তাকে এক ঠাস করে চড়া মারলো সন্দেশটা গেল পড়ে তারপরে বললো পারিস নি তো পাশের ছেলেটা থেকে লিখতে পারলি না তারপর তার সহত উক্তি হচ্ছে এটা বাপটার মতো বলা হয়েছে দিস ভেরি ল্যাঙ্গুয়েজ তাহলে বাবা বোধ হয় অনেস পার্সন তাই তিনি গালাগাল দিচ্ছেন বাপটার মতো বলা হয়েছে টেকিং ফর গ্রান্টেড শিক্ষিত অশিক্ষিত ইত্যাদি মিলিয়ে সমস্তটা এটা আমাদের ইন অর্ডিনারি লাইফ মানে যে আমাদেরকে অনেকভাবে স্ট্রাগল করতে হয় আমাদের কামনা বাসনা পরিতৃপ্তির জন্য স্ট্রাগল করতে হয় আর যখন এখানে আসি তখন এর উল্টোটার জন্য স্ট্রাগল করতে হয় মানে এতদিন যেটা পাওয়ার জন্য স্ট্রাগল করেছি যেটা সাধারণ জীবনে সাকসেস এখন সেটা না যাতে পাই সেটার জন্য স্ট্রাগল করি অর্থাৎ যে কামনা বাসনাগুলোর পূর্তি হোক এই জন্য স্ট্রাগল করেছি এখানে আসার পর উল্টোটা স্ট্রাগল করি নট টু ডু সো ওর পূর্তি না হোক ওটা কি করে বাদ চলে যাবে কারণ ওটা আমার ক্ষতি করছে যাই হোক যে কোনো পথ দিয়ে একজন চলুক না কেন সাকসেস বা সফলতা তাদের কাছে আছে যারা অত্যন্ত শক্তিশালী যারা সাহসী সাহসী না হলে তার সাকসেস আসে না এন্ডিওরিং ধৈর্য ধরে কাজ করতে পারে অধ্যবসায় আছে খুব সহিষ্ণুতা আছে এই ধরনের মানুষের কাছে সাকসেস আসে আর বলছেন মা তুমি নিশ্চিন্ত থাকো আমাদের শক্তি ফোর্স আমাদের শক্তি এবং সাহায্য সব সময় তোমার সঙ্গে আছে তোমাকে শুধু শিখতে হবে হাউ টু মেক ইউজ অফ ইট ওই শক্তিকে তুমি কি করে ব্যবহার করবে আর এই তুমি কি করে ব্যবহার করবে এই শক্তিকে এইটাই কিন্তু যোগ সমস্ত যোগটা কিন্তু মোটামুটি এই যায় আমরা যেটা করি সেটা হচ্ছে যে অল্প বয়স্ক বাচ্চাদেরকে এটা শেখাই না যে কি করে এই জিনিসগুলো ওভারকাম করতে হয় কি করে চলতে হয় বরং ওই উল্টোটা শেখাই ওই যে যেটা করেনি বলে চড় খেলো বাচ্চারা সেইটা বরং শেখাই ন্যাচুরালি পরবর্তীকালে তারা যখন এইরকমটা করে তখন আমরা বলি এটা কী হলো কিন্তু এটার জন্য প্র্যাকটিক্যালি আমরাই যাই নিশ্চিত কথাগুলো শুনতে খারাপ লাগছে বলতেও বুকে ব্যথা লাগছে কিন্তু এটা আমাদের চরিত্র এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই যে তার শক্তিকে কী করে কাজে লাগাতে হবে এটাকে শিখতে হবে কোনোদিন একটি শিশুকে শেখাইনি আমরা পড়তে বসার আগে তাকে স্মরণ করো তাকে জানিয়ে পড়ো পড়ার শেষে তাকে নিবেদন করো এটা কোনোদিন শেখায়নি এটা শেখালে যে কি অসামান্য ফল হবে সেটা কল্পনা করা যায় এনি এবারে তারপরে বলছে আমাদের যে মস্তিষ্ক হিউম্যান মাইন্ড মস্তিষ্ক মানুষের মস্তিষ্ক এটারই কনসেপশন হচ্ছে সাকসেস ফেলিওর ইত্যাদি ডিভাইনের কাছে ঈশ্বরের কাছে পূর্ণের কাছে সাকসেস ফেলিওর বলে কিছু হয় না কারণ তিনি কিন্তু এটা চান ওটা চান না হয় না আর আমরা কিন্তু একটা জিনিস চাই আর একটা জিনিস চাই না তাহলে যেটা চাই সাকসেস আমি এটা চাই পেলে সাকসেস না পেলেই আমার ফেলিওর সুতরাং আমাদের এই কনসেপশনটা ধারণাটা হচ্ছে সাকসেস এবং ফেলিওর ডিভাইনের কাছে ঈশ্বরের কাছে পূর্ণের কাছে সাকসেস বা ফেলিওর বলে কিছু হয় না কারণ প্রত্যেকটা জিনিসের নিজের একটা জায়গা আছে একটি পৃথিবীতে মানুষ দেখাতে পারবেন না যে কোনো একটা কাজে হাত দিয়েছে আর প্রথমেই ফার্স্ট চান্সে সাকসেস পেয়েছে বারবার এটা হয় না আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট পারেননি রবীন্দ্রনাথকে পর্যন্ত তার লেখা কাটতে হয়েছে বারবার শ্রী অরবিন্দকে তার লেখা কানেক্ট করতে হয়েছে নতুনভাবে করতে হয়েছে বারবার সুতরাং সাকসেস বলে ডিভাইনের কাছে কিছু হয় না সাকসেস বলে যেটা হয় ডিভাইনের কাছে সেটা যেটা দরকার সেটা হচ্ছে ডোসাইল অ্যান্ড কনসিয়াস ইনস্ট্রুমেন্ট অফ দি ডিভাইন উইল ঈশ্বরের যা ইচ্ছা তার ডোসাইল অ্যান্ড কনসিয়াস সচেতন কনসিয়াস আর ডোসাইল একদম বাধ্য মানে যা বলছে তাই করব আমার এখানে কিছু করার নেই আমি এখানে কিছু করব আমরা আজকে যে জায়গাটায় বাস করছি যে ওয়ার্ল্ড যে পৃথিবীতে আমরা বাস করছি সেখানে জিনিসের মধ্যে বাস করি কাজের মধ্যে জবস বিভিন্ন টাইপ অফ জব এর মধ্যে বাস করি বিভিন্ন ধরনের রিলেশনশিপ আমাদের সম্বন্ধ ইত্যাদি হয় বিভিন্ন ধরনের এক একটা এক এক রকম ইমোশন বিভিন্ন ধরনের আবেগের মধ্যে আমরা বাস করি
আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাস্ট তিনটে, সেটা হচ্ছে অর্থের মধ্যে বাস করি, কম্পিটিশনের মধ্যে বাস করি, আর রাজনীতির মধ্যে বাস করি। এই তিনটে জিনিসের মধ্যে বাস করি। এবার লক্ষ্য করে দেখুন, এই বাস করার মধ্যে আমরা কিন্তু সকলে মোরালেস সাকসেসফুল। বলবেন কোথায়? না, আমি তো সাকসেসফুল হতে পারলাম না, হতে পারেন না, মাধ্যমিক পাশ করেননি, এটা সাকসেস নয়। একটা সময় হামাগুড়ি দিতেন, তারপর হাঁটতে পারলেন, এটা সাকসেস নয়। তারপরে হায়ার সেকেন্ডারি পাশ হলো, এটা সাকসেস নয়। অ্যান্ড সো অন, কিছু কিছু কিছুই কি সাকসেস পাননি? এটা কেউ হতে পারে? পৃথিবীতে এরকম কেউ আছে না? নেই। আমরা কম বেশি সকলে সাকসেসফুল, কিন্তু মজাটা হচ্ছে যে এই সাকসেসটা আমি এই লেভেলে যে সফলতা আমি পাচ্ছি, নেক্সট লেভেলে সেটা কি করে নিয়ে যেতে পারি? খুব স্থূল উদাহরণ, আজকে আমি মাসে 50,000 টাকা রোজগার করি, কাল যাতে আমি 1,00,000 টাকা রোজগার করতে পারি, এতে কি দোষের? ডেফিনেটলি নট, কোনো দোষের নেই এতে। কারণ একটা মানুষের বাঁচতে গেলে তার লাগে, এবং প্রত্যেক মানুষের এই জায়গাটা থাকা উচিত যে আমি আজকে যা কালকে তার থেকে বেটার করবো। তাহলে আমি আজকে যা রোজগার করছি, কালকে তার থেকে বেটার রোজগার করবো না কেন? বাই নট, দেখতে হবে তার অ্যাটিচিউড, সেটা পরে আসছে। কিন্তু আমরা যে যেখানে আছি, অর্থনৈতিকভাবে যেখানে আছি, পেশাগতভাবে যেখানে আছি, ব্যক্তিগতভাবে যেখানে আছি, সামাজিকভাবে যেখানে আছি, যে যেখানে আছি, সমস্ত জায়গায়, এমনকি আধ্যাত্মিকভাবে আজকে যেখানে আছি, তার উন্নতি আমি চাইব না? তাহলে আমার ফার্দার সাকসেস দরকার নেই? একটা সময় মাকে চিনতাম না, তারপরে মাকে চিনলাম, তারপরে আস্তে আস্তে তার মধ্যে ঢুকতে পারলাম, তো একটার পর একটা এটা হবে না? এটাতে কোনো দোষ নেই। কিন্তু একটা ছোট্ট গল্প বলি। এক বড় লোক ছেলে, বিশাল বড় লোকের ছেলে, তা যে অ্যাপার্টমেন্টে থাকে, যে 25 তলার উপর অ্যাপার্টমেন্ট, এখন বাড়ির ছেলেটি একা, সেদিন বাবা মা বাড়িতে নেই। তখন সেই ছেলেটি তার বন্ধু বান্ধব দু একজনকে ডাকলো যে এরকম চলো আমরা ইয়ে করি। তো বললো আমরা যাবো কী করে? বলো আমি আসছি গাড়ি নিয়ে। ছেলেটি নামলো, গাড়ি নিয়ে বেরোলো, দুজন বন্ধুকে তুললো, তুলে এসে দোকানে খাবার দাবার কিনলো, যে বাড়িতে কেউ নেই, চলো তিন বন্ধুতে মিলে বাড়িতে বেশ প্রতিবার্তা করা যাবে, ভেরি গুড। ফিরে এসে যখন গাড়িটা পার করেছে, করে শুনছে ওইখানেই শুনছে যে লিফট চলছে না, টোটাল পাওয়ার ফেলিওর, লিফট চলছে না। এবারে 25 তলায় হেঁটে উঠতে হবে, ওই খাবারের প্যাকেটটা নিয়ে নিয়ে আর কী করবে, টুকটুক টুকটুক করে হেঁটে উঠছে। হাঁপাতে হাঁপাতে যখন 22 তলায় পৌঁছেছে, তখন ওই অ্যাপার্টমেন্টের যে ছেলেটি, মূল ছেলেটি, সে তখন মুখ চুন করে বলে, ওই কী রে কিছু বলছিস না কেন? বললে কী বলবো রে ভাই, ঘরের চাবিটা ফেলে এসেছি গাড়িতে। 22 তলায় ওঠার পর অ্যাপার্টমেন্টের চাবি গাড়িতে ফেলে এসেছি। ফিনান্সিয়ালি, অর্থনৈতিক, এটা নিচকই একটা গল্প, কিন্তু এই গল্পটার ইনসাইটটা দেখুন কেমন। আমরা কিন্তু প্রত্যেকে এখন যে অবস্থায় বাস করছি, ফিনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে 22 তলায় বাস করছি, অনেক উঁচুতে উঠে গেছি অর্থনৈতিকভাবে। কী করে? আমাদের যে প্যারেন্টসরা যারা ছিলেন, বাবা মা, তারা আমাদেরকে প্র্যাকটিক্যালি কিছুই কিনে টিনে দিতে পারতেন না। আমাদের মনে হচ্ছে আমরা কাগজের তৈরি করে বল করে চালাতাম, 10 পয়সা চালা দিতে হলে সেটা বাবা মার পেছনে ঘুরতে হতো, তাও দেয়নি। আর ওই রাইটার পেনে লিখতাম 19 পয়সা দামের নিব, সেটাকে যত্নে রাখতে হতো, কারণ বলেছিল যে যদি এই নিব ভেঙে যায় তাহলে পয়সা তুমি পাবে না, তোমার আর লেখাপড়া করতে হবে না। যে ছেলে নিবের যত্ন করতে পারে না, তার লেখাপড়া করার কোনো অধিকার নেই, সুতরাং ভয়ে ভয়ে থাকতে হতো। আজকে উল্টোটা, কতটা অ্যাফোর্ড করতে পারে? প্রচুর। তাহলে আমরা 22 তলায় আছি, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, চাবিটা আছে কি? 22 তলায় আছে, কিন্তু চাবিটা কি আছে, নিয়েছি কি? এই জায়গাটা প্রশ্ন বারবার। যদি চাবিটা নিয়ে 22 তলায় থাকি, দেন ইটস ওকে, যদি চাবি ছাড়া 22 তলায় থাকি, বিপদ। অর্থ উপার্জন করাটা না কোনো ফ্যাক্টর না, কোনো ফ্যাক্টর না। এমন এমন জিনিস আছে যারা চায় অর্থ, মানে একদম ম্যাগনেট যেরকম আয়রন ফিলিংগুলোকে টানে, লোহার চূর্ণকে টানে, সেইরকম টেনে নিয়ে আনবে। কোনো রোজগার করাটা কোনো ব্যাপার না, কত রকমভাবে মানুষ রোজগার করা যায়, একটা কাল্পনিক ঘটনা। একটা ট্রেনে একজন চাইনিজ আর একজন মড়োয়ারি, দুজন পাশাপাশি যাচ্ছে, চাইনিজের মাথায় একটা মশা বসেছে, তো চাইনিজের উপরে মশাটাকে মেরেছে, মেরে মশাটাকে ধরে খেয়ে ফেলেছে। মাড়োয়ারিটা যাচ্ছে একসঙ্গে দুজনে, খানিকটা পরে মাড়োয়ারিটার মাথায় একটা মশা বসেছে, মাড়োয়ারিটা ওটাকে মেরেছে, ধরেছে, ধরে চাইনিজটাকে জিজ্ঞেস করছে, কিনবে নাকি?
কি বলবেন, ব্যবসা এও আর ব্যবসা? ও যে দেখেছি মনে খায়, সঙ্গে সঙ্গে মেরে বলছে কিনবে নাকি, খালি দেখা কে না কেন এবার এও করা যায়। সুতরাং ওটা কোনো ফ্যাক্টর না, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি সব করছি, চাবিটা আছে কি? আমার চাবিটা কোথায়? চাবিটা সঙ্গে আছে কি? নিশ্চিতভাবে অর্থনৈতিকভাবে উঠতে হবে উপরে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতবর্ষের অধ্যাত্ম কোনোদিন বলেনি যে অর্থ রোজগার করো না, কোনোদিন বলেননি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা 22 তলা পর্যন্ত এসেছি, কিন্তু তার বলে কি আরও উপরে উঠবো না? আজকে ভেবে দেখুন তো গ্লোবালি কতটা কানেক্টেড আমরা পৃথিবীর সমস্ত দেশের সাথে, সমস্ত দেশে এর আগে কোনোদিন এতটা কানেকশান ছিল না। আমাদের আদান প্রদান আর ইয়ের থেকে আমরা ভীষণ কানেক্টেড, সব কিছু ঠিক আছে। মুশকিলটা হচ্ছে আমরা, আমাদেরকে যারা জিনিস কিনে দিতে পারতো না সেই সময়কার আমাদের জীবন আর আজকের আমাদের জীবন আকাশ পাতাল তফাৎ। এত ফিনান্সিয়ালি বেড়েছি, এত জিনিস পাচ্ছি, সব কিছু পাচ্ছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে পাচ্ছি স্ট্রেস, অ্যাংজাইটি। এবং লক্ষ্য করুন, আমরা সবসময় উই আর ডিস্টার্ব, সবসময় ডিস্টার্ব, কোনো না কোনো ব্যাপার আমার মাথার মধ্যে চিন্তা করছে, উই আর ডিস্টার্ব। সেই একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, আজকাল তো ওই গেঞ্জিতে বিভিন্ন ধরনের লেখা থাকে, ওই টি শার্টগুলো পরে তাতে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত লেখা থাকে, তাতে লেখা আছে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, তার তলায় বড় বড় করে লেখা অলরেডি ডিস্টার্ব। আমাদের ডিপ্রেশনও হতো না, আমাদের কোনো মনে হয় কোনোদিন মনে হয়নি সুইসাইড করি, কোনোদিন মনে হয়নি যে এই বাবা মার জায়গায় আমার ওই বাবা মার ঘরে জন্মগ্রহণ করলে ভালো হতো। হ্যাঁ, কোনোদিন তো এটা মনে হয়নি, সারাদিন পিটুনি খেয়েছি বিভিন্ন দুষ্টুমির জন্য, কোনোদিন তো মনে হয়নি যে যারা পেটাচ্ছেন তারা আমাদের হাতে সুখ করছেন, আমাকে পিটিয়ে দিত মনে হয়নি, আর তাদের উপর কোনোদিন রাগ হয়নি। এখন পুরোটা উল্টে যাচ্ছে, পুরোটা উল্টে যাচ্ছে এই স্ট্রেস অ্যাংজাইটি। আসলে কি হয়েছে, চাবিটা নেই, চাবিটা গাড়িতে রয়েছে, অ্যাপার্টমেন্টের চাবিটা নেই। সেই জন্যে ফিনান্সিয়ালি এতটা অগ্রগতি হওয়া সত্ত্বেও আমার স্ট্রেস অ্যাংজাইটি কিছুটা কিন্তু যাচ্ছে। এরপরে আমাকে জিজ্ঞেস করতে হবে নিজেকে, আর ইউ ফুলফিলড, তুমি কি, তুমি পরিতৃপ্ত, তুমি কি সন্তুষ্ট, তোমার কি পূর্ণতা মনে হচ্ছে যে তোমার পূর্ণতা লাভ করেছো তুমি না? আমার মায়ের কথা ফিরে আসে, এ ভিক্টরি ওয়ান ওভার দ্য লোয়ার নেচার গিভস এ ডিপার অ্যান্ড মোর লাস্টিং জয় দ্যান এক্সটার্নাল সাকসেস। বাইরের থেকে কি হলো এটা বড় কথা না, কিন্তু নিজের যখন একটা লোয়ার নেচারের নিম্ন প্রকৃতির যে আমাদের যেগুলো আমাদের ডিস্টার্ব করছে সেটা যদি একটা জয় করতে পারি, সে ফর এক্সাম্পল রাগ যদি জয় করতে পারি, লোভ যদি জয় করতে পারি, সেটা অনেক বেশি মানুষের এটা অনেক বেশি সাকসেসফুল আর কি। তারপরে বলছেন এই এবারে মায়ের কতগুলো ফর্মুলা মা যেটা দিচ্ছেন, বলছেন যে নিজেকে ধোকা দেওয়া যদি দেয় কেউ, নিজেকে ধোকা দেওয়া, কারণ নিজের কথা বলছেন, কারণ অন্যকে ধোকা দেওয়া খুব সোজা, নিজেকে ধোকা দেওয়া খুব মুশকিল। নিজেকে যদি কেউ ধোকা দেয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু নিজেকেই ধোকা দিই, অন্যকে তো দিই, নিজেকেই ধোকা দিই, এবং আরো মজার কথা হচ্ছে আমরা মাকেও ধোকা দিতে চাই, মাকেও ধোকা দিতে চাই। মা বলছেন এটা করতে যাও না, নিজেকে যদি কেউ ধোকা দেয় তাহলে সাকসেস ইম্পসিবল, তুমি পাবে না। একটা স্থূল উদাহরণ, একটি ছেলে যদি মনে করে আমি 7টা থেকে 9টা পর্যন্ত পড়েছি, অনেক পড়া হয়েছে, আমি তো পড়েছি আবার কি, সুতরাং বই বন্ধ করে উঠলো পড়া, আমার আর পড়ার দরকার নেই, আই এম সাকসেসফুল, এটা সাকসেস, এটা কি হলো, নিজেকে ধোকা দেওয়া হলো। কেন, আমি 2 ঘন্টা বই নিয়ে বসেছিলাম বটে, কিন্তু আমার অ্যাটেনশন ছিল না, আমি কিন্তু পড়িনি, তাহলে আমি নিজেকেই ধোকা দিচ্ছি। সেই ছেলে সাকসেস হবে কি করে, সম্ভব না, হতে পারবে না। মা বলছেন লক্ষ্য তোমার থেকে কখনো ভুলবে না, কখনো সেই লক্ষ্যের দিকে অ্যাসপায়ার করা ছাড়বে না, আর তোমার যে অগ্রগতির ধারা সেটাকে ব্যাহত করো না কখনো, তাহলে তোমার সফলতা আসবে। তাহলে 3টি জিনিস পেলাম, আমার লক্ষ্য কি এটা ভুলো না, কারণ যদি লক্ষ্য হয় আমি MBBS পাস করবো, সবসময় লক্ষ্য থাকবে MBBS পাস করবো, আর খুব ভালোভাবে যেন পাস করে শিখে এই অ্যাসপায়ারিংটা তাকে করতে হবে, আর
এগিয়ে যাওয়া অর্থাৎ শেখাটা, শিখে যত শিখবে আর এগিয়ে যাচ্ছে, এটা নেভার হল্ট, কখনো থেমে যেও না। হবে এখন সাত দিন কুর্তি টুর্তি করলি, সাত দিন পরে এসে দেখবে তার আগে যা যা পড়ামর্শ পড়াশোনা যেগুলো বুঝেছিল এখন আর কিছুই বুঝতে পারছি। যারা নিজেদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারে, এক নাগাড়ে চালিয়ে যেতে পারে, তারা সাকসেস হয়। এর পরের দুটো খুব কন্ট্রাডিক্ট, ওই দুটো পড়ো। ইটস নট এনাফ টু ট্রাই, ইউ মাস্ট সাকসিড। পরিষ্কার মানে চেষ্টা করাটা যথেষ্ট নয়, তোমাকে সফল হতে হবে, এটা মায়ের কথা। ঠিক তার পরের লাইন, ওয়ান মাস্ট নেভার ট্রাই ফর দ্য সেক্স অফ সাকসিডিং, সফল হওয়ার জন্য কখনো চেষ্টা করবে না। এটা শুনলেই আমরা বলবো এই তো বিপরীতধর্মী কথা বলছেন না। আগের লাইন ছিল চেষ্টা করা যথেষ্ট নয়, তোমাকে সফল হতে হবে। পরের লাইন হচ্ছে সফল হওয়ার জন্য কখনো চেষ্টা করবে না, মাস্ট নেভার ট্রাই ফর দ্য সেক অফ সাকসিডিং। এই দুটো তো উল্টো কথা বলছেন, কোনো উল্টো কথা বলছেন না। দুটো ক্ষেত্রে সাকসিডের মানে অন্যরকম। প্রথম ক্ষেত্রে ইটস নট এনাফ টু ট্রাই, ইউ মাস্ট সাকসিড, তোমাকে সফল হতে হবে। তুমি যে এন্ডেভারটা নিয়েছো, আমি তো চেষ্টা করেছি, কিরকম চেষ্টা করেছো তুমি? চেষ্টা যদি করো তাকে সফল হলে কেন? তুমি যদি দু ঘন্টা পড়েই থাকো তাহলে যেটা পড়েছো সেই বিষয়টার উপর তোমায় প্রশ্ন করলে তুমি বলতে পারবে, কেন বলতে পারবে না? তার মানে তুমি সঠিকভাবে পড়নি। এবার উল্টো আসো, নেভার ট্রাই ফর দ্য সেক অফ সাকসিডিং, এটার মানেটা কিরকম? না আমি গান শিখেছি, আর গান শেখা শুরু করা মাত্রই প্রতি সপ্তাহে গিয়ে মাস্টার শিখেছি, এটা মাস্টার শিখ স্টেজে গাইব কবে, স্টেজে গাইব কবে, ছ মাসের মধ্যে গাওয়া যাবে স্টেজে, কি হচ্ছে উদ্দেশ্যটা? প্রথম উদ্দেশ্যটা একরকম, দ্বিতীয় উদ্দেশ্যটা একরকম। দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে স্টেজে গাওয়ার জন্য আমি গান শিখছি, কোনোদিন হবে না নিশ্চিত থাকতে হবে। কিন্তু আমি যদি শিখি, ওয়ান মাস নেভার ট্রাই ফর দ্য সেক অফ সাকসিডিং, আমি ছ মাস পরে স্টেজে গাইতে পারবো এই জন্য শিখো না। তুমি শেখো, তুমি একদিন স্টেজে গাইতে পারবে, শুধু গাইতে পারবে না, তুমি ভালো গাইতে পারবে। যারা যারা বড় মাপের সঙ্গীতজ্ঞ বা যারা যারা বড় মাপের কেউ হয়েছেন তারা কিন্তু এইভাবেই হয়েছেন, তারা ওটা করেছেন। আমাকে কবিতা লিখতে হবে বলে, কি কবিতা লিখতে হবে, কী লিখলে খুশি হবে বলে আমি কবিতা লিখলাম, ওদের রবীন্দ্রনাথ হওয়া যায় না, এটা হওয়া যায় না। কারণ এই যে সাকসেস এগুলো ছোটো ছোটো, আর আরও কড়া কথা বলছেন, তুমি যখন মানুষকে প্লিজ করার জন্য, খুশি করার জন্য কাজ করো, হ্যাঁ আমিও করতে পারি এইটা, এইটা হচ্ছে। এবং যখন বিরুদ্ধ দিকে যাচ্ছি, আমিও করতে পারি বা আমি চেষ্টা করছি, অর্থ কিন্তু এমনি আসবে। সুরেন জগতের কথা আমাদের মনে আছে, কি পরিমাণ অর্থ সেই মানুষ সুরেন জগতের কাছে এসছে, সুরেন জগৎ সব অর্থ মাকে দিয়েছেন, তত অর্থ এসছে। সুতরাং আমি যদি একটা ভিন্ন রকম কিছু করি, আমি লেটেস্ট একটা উদাহরণ দিই, চেন্নাইতে নাকি এক অটো ড্রাইভার, তিনি তার ইয়েতে একটা কি প্রয়োজনে একদিন একজন কিছু পায়নি নাকি, তখন তিনি ওটা সুইচ ওভার করেন এবং তিনি তার ওই অটোর মধ্যে ওয়াইফাই রেখেছেন, অটোর মধ্যে ইয়ে রেখেছেন, এইসব বিভিন্ন ম্যাগাজিন রেখেছেন, এবং তার সাংঘাতিক তার ডিমান্ড, তার সাংঘাতিক ডিমান্ড, এবং বিদেশেও এই ধরনের কেউ কেউ আছে। তাহলে এটা কি ব্যতিক্রমী, মেকিং এ ডিফারেন্স? এই ডিফারেন্স আগে তিনি যে পরিমাণ টাকা রোজগার করতে পারতে, বেশি রোজগার করতে, তো এটা করতে হবে, মেক এ ডিফারেন্স। আমার উদ্দেশ্য কিন্তু মেক এ ডিফারেন্স, একটা অন্যরকম কিছু করা, আর টাকা বা অর্থ ওটা এমনি আপসেই আসতে থাকবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ছে নিঃসন্দেহে, প্রশ্ন করতে হবে নিজেকে, স্ট্যান্ডার্ড অফ গিভিংটা কি বাড়ছে? স্ট্যান্ডার্ড অফ লিভিং এক জিনিস, স্ট্যান্ডার্ড অফ গিভিং দিচ্ছি কাকে, দিচ্ছি কি? সবটাই শুধু আমি ভোগ করবো, এইটা আমরা দিচ্ছি কি? সেটা আসলে আমার ভিতরে যে অন্তরতম প্রদেশ, সেই অন্তরতম প্রদেশ যাতে আনন্দিত হয়, সেই কাজটা করলে ফিলিং সাকসেস, তখন কিন্তু ইট ম্যাটার্স লিটল, ওই স্ট্রেস অ্যাংজাইটি শক অ্যাবজর্বারের মতো কাজ করবে। তাই মা বলছেন, ডু নট এম এট সাকসেস, এম এট পারফেকশন, পূর্ণতার দিকে নজর দাও। মনে করে কো, তুমি এক নতুন জগতের দুয়ারে দাঁড়িয়ে আছো, সুতরাং প্রোগ্রেস শুধু এগিয়ে যাওয়ার জন্যে তোমার ইয়েটাকে, কাজটাকে, তোমার জীবনটাকে তুমি শুধুমাত্র এগিয়ে যাওয়ার জন্যে ব্যবহার করো। আর
আমাদের যে সাকসেসের যে রেট বা যে ধরনের সাকসেস আমাদের হয় ফিজিক্যাল লাইফে সাধারণ জীবনে যেটা, এটা ডিপেন্ড করে ডিগ্রি অফ হারমোনি, হারমোনি নিজের সঙ্গে এবং ইউনিভার্সাল ফিজিক্যাল যে চারপাশে তাদের সঙ্গে হারমোনি রক্ষার যেভাবে যতটা পারবো তত বেশি সাকসেসফুল। তার পরেরটা লাইন দুটো পড়বো, ইট ইজ নট সাকসেস দ্যাট কনফার্স গ্রেটনেস, সফল হলেই মহত্ব আসে এটা নয়, বাট the motive of action can be very very important. Success ortho oneker ache kintu take keu puja kore ki, kintu onek kom ache take onush puja kore. Motive of action keno korchi, ami ei shofolota ta uthchi opore chesta korchi kintu keno, amar uddeshyo ta ki. Jemon dhoro ekta gari lage hoyto bibhinno jaygay jatayater jonno amar ekta gari lagbe mone korlo, তাতে আমি একটা গাড়ি কিনবো, কোনো অসুবিধা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গাড়িটা লাগবে তো সবারই, লাগবে তো সবই আমাদের। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিনি বলতে খারাপ লাগে যে আমার ভাইয়ের গাড়িটা কি মডেল বা অমুক কি মডেল, পাড়া পড়ছে কি মডেল, তাদের উপর টেক্কা দিয়ে আমি কিনবো, এইটা হচ্ছে কথা। অ্যাটিচিউড বিহাইন মোটিভ অফ অ্যাকশন, এই মোটিভ অফ অ্যাকশনটা হচ্ছে কথা। নোবেলনেস অফ দ্য ফিলিং, যে অনুভবটা আছে তার যে মহত্ব এটার উপর নির্ভর করবে তাকে যেটা প্রেরণা দিচ্ছে সে। যদি কোনো মানুষের কোনো নলেজ না থাকে, কোনো জ্ঞান নেই, কিচ্ছু জানে না সে, কিন্তু ডিভাইন গ্রেস এক বলে একটি বস্তু আছে, তার যে করুণা অপার করুণা এটা সে জানে এবং তাতে তার ফেথ আছে, সে তার প্রেয়ারের উত্তর পাবে। তার একটা আশপ্রিয়া আছে, তার সে ডাকছে, আবাহন করছে, তারপরে সে যেটা চাইছে সেই মেন্টাল ফরমেশনটাকে সেটা ওই গ্রেসের কাছে দিয়ে দিচ্ছে। তাহলে কামনা বাসনা কিন্তু রয়েছে, নেই চলে গেছে তা নয়। আমার একটা ফর্মুলেশন রয়েছে, আমি এটা হতে চাই, একটি ছেলে মনে করলো আমি ডাক্তার হতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই, পাইলট হতে চাই, এই ফর্মুলেশনটা করলো কিন্তু গ্রেসের ওপর নির্ভর করছে। সমস্ত এই ফর্মেশনটা আশক্রিয়া করে ওই গ্রেসের কাছে দিচ্ছে এবং বিশ্বাস রাখছে যে আমি জানি, আমি যখন তাকে জানিয়ে দিয়েছি একবার আর তার করুণা আছে, তাহলে আমারটা যদি হওয়ার হয় হবে, আর যদি না হয় তাহলে বুঝবো তার সেনশন নেই, এটা হবে না, কারণ আমি তো তাকে ইন্টারফেয়ার করতে দেখেছি, আমি দেখেছি তুমি প্রবেশ করো। আর যদি এটা করা যায়, হ্যাজ দ্য ফেথ দ্যাট ইট উইল ইন্টারভেন, আমি যখন তাকে জানিয়েছি আমি নিশ্চিত, আমার এই বিশ্বাস শ্রদ্ধা আছে যে তাকে যখন জানিয়েছি তিনি কাজটা করবেন, দেন ইনডিড ওয়ান হ্যাজ দ্য চান্স অফ সাকসেস। তখন কিন্তু আমাদের সাকসেস হওয়ার একটা বেশ ইয়েতে রয়েছে। এইবার আমরা নেক্সট পার্টটা আসবো, বি সাকসেসফুল, সাকসেসফুল হওয়া, অনেক কিছু পাওয়া ইত্যাদি, বি সাকসেসফুল, এটাতে আমরা গল্প করব, গল্প থেকেই বোঝা যাবে যা বলা। আমরা দুটোই দরকার একটু আগে বলছিলাম, তো সাকসেসফুল হতে গেলে একটা তো স্ট্র্যাটেজি দরকার। একটা ছেলে পরীক্ষায় প্রথম হতে চায়, তার তো একটা স্ট্র্যাটেজি থাকবে, আমি সকালবেলা এটা পড়ো, তার মতো করে, কেউ তাকে বাইরে থেকে চাপিয়ে দিচ্ছে না, আমি অমুকটা পড়বো, এইভাবে অঙ্ক করবে, একটা স্ট্র্যাটেজি, ডেফিনেটলি স্ট্র্যাটেজিটা দরকার। এথিক্স, এথিক্স আছে কি? স্ট্র্যাটেজি নিশ্চিত দরকার, টু বি সাকসেসফুল, সাকসেসফুল হতে গেলে স্ট্র্যাটেজি দরকার, বিইং ফিলিং সাকসেসফুল হতে গেলে তার সঙ্গে এথিক্সটা দরকার, তার সঙ্গে একটা এথিক্সের দরকার, নৈতিক সত্যতাটা দরকার। যেন তেন প্রকারে নয় আমি অর্থ উপার্জন করে নিলাম, যেন তেন প্রকারে নয় আমি গিয়ে সিংহাসনে বসে গেলাম, নো নো নো, এটা হতে পারে না, এটা গল্প বলি, গল্প নয় এটা বাস্তব কথা। এই ভদ্রলোকের নাম হচ্ছে সাইমন সেনেক, ইনি হচ্ছেন একজন পৃথিবী বিখ্যাত ওই ইয়ে কি বলবে ওটাকে, লিডারশিপ কোচ, হ্যাঁ, যারা লিডারশিপের কোর্স ট্রেনার, বিভিন্ন কনসার্নগুলো তাদেরকে প্রচুর টাকা দিয়ে দিয়ে ডেকে নিয়ে যায় ওদের ওখানে বক্তৃতা দেওয়ানোর জন্য যে কী করে তারা এগোবে। তো এই সাইমন সেনেককে তিনি একবার গেছেন সিয়াটলে, মাইক্রোসফটে তিনি ওদের ট্রেন করতে গেছেন, তো ট্রেন করতে গিয়ে তো তিনি বসে আছেন, অন্যান্য ওই ওই মাইক্রোসফটের যারা আছে তারা বক্তৃতাগুলো দিচ্ছে, এবার শেষে উনি বলবেন ওনার টানে, উনি বসে বসে শুনছেন, উনি বলছেন যে মাইক্রোসফটের 75% লোক যারা বক্তৃতা দিল বা ওয়ার্কারদের সঙ্গে যারা কমিউনিকেট করলো তাদের 75% ট্রেনার, মাইক্রোসফটের যারা ট্রেনার তারা তাদের বক্তৃতার বা কথার 80% মধ্যে শুদ্ধ কি করলো না, ওই কর্মচারীদের শেখাচ্ছে অ্যাপলকে কি করে বিট করা যাবে,
অ্যাপল আরেকটা কোম্পানি, বিশাল কোম্পানি, সবাই নাম শুনেছেন, এখন আর এগুলো বলতে হয় না, মাইক্রোসফট, অ্যাপল। অ্যাপলকে কি করে বিট করতে হবে, অর্থাৎ ট্রেনিংটা কিসের উপর হচ্ছে, অ্যাপলকে কি করে বিট করতে হবে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এইবার ওনার বক্তৃতা হয়ে গেছে, ওনার বক্তৃতার পরে ওনারা ওই গ্যাজেট হচ্ছে একটা গিফট দিয়েছে। কি গিফট দিয়েছে না, একটা MP3 প্লেয়ার যেটা মাইক্রোসফট বানিয়েছে, সেই মাইক্রোসফট MP3 প্লেয়ারের নাম হচ্ছে জুম। আমি নিজেও এটা জানতাম না, আর আশা করি এখানে যারা বসে আছেন কেউ জীবনে জুমের নাম শুনে না, শোনাটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে এই যে জুম, এটা অত্যন্ত এক্সপেন্সিভ, প্রচুর দামের, এটা কিন্তু সাংঘাতিক ভালো একটা MP3 প্লেয়ার, মানে এরকম MP3 প্লেয়ার প্র্যাকটিক্যালি হয় না, এত সুন্দর, এত ভালো। এই মজার কথা হচ্ছে এই জুমটা তৈরি করেছিল, কেন তৈরি করেছে, অ্যাপেলের থেকে বেটার, ডেফিনেট এটা অ্যাপেলের থেকে বেটার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জুম এত অসাধারণ এই জিনিসটা, এটা অ্যাপেলের থেকে নিশ্চিত বেটার, এবং সেই একটা জুম ওনাকে গিফট করেছে। দেখুন প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না, প্রোডাক্ট দারুণ, এখন ধারে কাছে আসতে পারবে না হয়তো যে প্রোডাক্ট করেছে, কিন্তু এথিক্স ওয়াজ ব্যাড। নৈতিক সত্যতাটা কি ছিল, উদ্দেশ্যটা কি ছিল, আমি অ্যাপলকে বিট করব, আমার ছেলেটাকে কি শেখাচ্ছি, ভালো করে পড়, মামার ছেলেটার থেকে বেশি নম্বর পেতে হবে, বা পাশের বাড়ির থেকে বেশি নম্বর পেতে হবে, এই জায়গাটা কেন, তুমি নিশ্চিত ভালো করে পড়বে, তুমি নিজেকে বিট করো, কিন্তু পাশের ছেলের জন্য না, এটা ব্যাড এথিক্স। এই ব্যাড এথিক্সটা এখন টেকন ফর গ্রান্টেড হয়ে গেছে, হয়ে গেছে, এটা চলেনি। কেন চলেনি, এর এত দাম এবং এত, এটার একটা অসামান্য জিনিস যে বেশিরভাগই তো শুনলাম এতগুলো লোক আমরা বসে আছি এবং রাস্তাঘাটে কাউকে জিজ্ঞেস করি নাও শুনলাম, তাহলে কী হলো এই প্রোডাক্টটা, এ করে কী হলো, সাতটা মানুষ, দশটা মানুষ, বিশটা মানুষ, পঞ্চাশটা, একশোটা মানুষ জানলে হবে, কেউ নামই শুনলেন না, তার একটা মাস্টারপিস কিন্তু, একটা অসাধারণ জিনিস, কিন্তু তার নামই শুনি। ঠিক তার পরের দিন উনি ওখান থেকে অ্যাপেলে ওনার বক্তৃতা, একই জিনিস, ওখানেও ট্রেন করতে গেছিলেন, অ্যাপেলও তিনি ট্রেন করতে যাচ্ছেন, অ্যাপেলের এয়ারপোর্টে নিতে এসেছিল এক অ্যাপেলের উচ্চস্তরের এক্সিকিউটিভ। তো বসে বসে সাইমন সিনেক ওকে বলছেন, জানো কালকে আমি মাইক্রোসফটে গিয়েছিলাম, ওরা আমাকে দে হ্যাভ গিফটেড দিস থিং, এটা এটার নাম হচ্ছে জুম, এটা এই, এটা দারুণ, যা যা গুণ কীর্তন করেছে। তো এক্সিকিউটিভ যে তিনি বলছেন কই দেখি জিনিসটা, দেখলো, দেখে ফেরত দিয়ে বলছে ও ঠিক আছে, একটা কথা নয়, এটা ভালো, এটা খারাপ, আমাদের থেকে ভালো, আমাদের থেকে খারাপ, একটা শব্দ নয়, জাস্ট উনি কিন্তু আরো খোঁচাচ্ছেন যে এটা কিন্তু দারুণ জিনিস একটা ইয়ে করবে না, একটা কথা বললো না কিন্তু। এইবারে তিনি গেছেন বক্তৃতা যেখান দিচ্ছে, একই সিন উনি বসে আছেন শেষে বলবেন, তার আগে অ্যাপেলের লোকেরা অ্যাপেলদের ট্রেনিং দিচ্ছে, অ্যাপেলের 100% ট্রেনার, অ্যাপেলের কর্মচারীদের পুরো সময়টা ধরে ট্রেন করলো হাউ টু ডু বেটার, তুমি আজকে যা করছো কালকে কি করে হাতে ব্যবহার করো, অ্যান্ড সি দ্য রেজাল্ট। অ্যাপেলের এথিক্সটা গুড এথিক্স, আর মাইক্রোসফটের যেটা সেটা ব্যাড এথিক্স। গুড এথিক্সটা কোথায়, কম্পিটিশনটা কার সঙ্গে, কম্পিটিশনটা নিজের সঙ্গে, কে কোথায় কী করছে আমার জানার ব্যাপার, আমি এটাকে আরও আরও চালিয়ে যাব, নিজেকে কী করে নিজে হারিয়ে দেবো কালকে, এইটা হচ্ছে উদ্দেশ্য। ভারতবর্ষে এটাই ছিল চিরকাল, আমাদের ভারতবর্ষে কোনো দিন কম্পিটিশন ছিল না, কম্পিটিশন ছিল না, এই তো ইংরেজদের থেকে আমরা নিয়ে হচ্ছে কম্পিটিশন, যে আমরা প্রতিযোগিতা করি, প্রতিযোগিতা ছিল না, ও ওর মতো আমি আমার মতো নিয়ে, এর মতো সব যে যার মতো, যে যার নিজের ফিল্ডে নিশ্চিতভাবে তারা এগিয়ে যাবে। দেখুন দুটো কোম্পানিতেই কিন্তু প্রশাসক অত্যন্ত দক্ষ, ডিপার্টমেন্টের বস অত্যন্ত দক্ষ, ট্রেনার অত্যন্ত দক্ষ, ট্যালেন্ট, সাংঘাতিক ট্যালেন্ট দুটো ক্ষেত্রেই আছে, টেকনোলজি দুটো ক্ষেত্রেই দুর্দান্ত, কিন্তু অ্যাপেলের প্রোডাক্ট লঞ্চ করলে ইউএসএর মতো জায়গায় দাঁড়িয়ে লোকে 4-5 কিলোমিটার লম্বা লাইন দেয় অন্য ফোন বা অন্য প্রোডাক্ট কেনার জন্য, অ্যাপল ছাড়া অন্য প্রোডাক্টের জন্য লাইন দেয় না, কেন, এথিক্স। সুতরাং শুধু কিন্তু স্ট্র্যাটেজি নয়, এথিক্সটাও লাগবে, যদি এথিক্সটা ওখানে দেওয়া যায় তাহলে কিন্তু সাকসেসফুল হবে। শেষ করবো আমি একটি গল্প দিয়ে, আবার
তার কারণ এই গল্পগুলো আমাদের এত ভালো শেখায়, অনেক কথা বলার থেকে একটা গল্প অনেক বেটার। এথিক্স বা এই সাকসেসফুল হওয়ার সম্পর্কে, বিইং সাকসেসফুল, দেখুন এক ওই যে শেখ বা সৌদি আরব বা ওই জাতীয় যে জায়গাগুলো আছে মিডল ইস্টে, মিডল ইস্টে ওদের প্রচুর পয়সা, তো মার্চেন্ট ওদের ভীষণ সব নানান রকম শখ হয় বিভিন্ন জিনিস কিনে টেনে। তো ওই একজন একজন মার্চেন্ট, একজন ব্যবসায়ী, সে একদিন বাজারে একটা ইয়েতে ঘুরছে টুচ্ছে, দেখছে কি কেনা যায় তার সঙ্গে আনার জন্যে। ঘুরতে ঘুরতে দেখছে একটা অসামান্য উট, তারও একটা উট বিক্রি করছে একজন। তো সে ভাবলো যে এই উটটা ভালো, এটা আমাকে কিনতে হবে, দেখি নেগোসিয়েট করে। বা জিজ্ঞেস করলো ভাই দাম কত, উটওয়ালা তার দাম বলেছে, এও তার দাম বলেছে, বার্গেনিং চলছে। বার্গেনিং হওয়ার পরে ভদ্রলোক এই উটটা কিনেছে, এই যে মার্চেন্ট, এই যে ব্যবসায়ী, সেই উটটা কিনেছে। উটটা কিনে সে মনে করছে আমি অল্প দামেই বেশ দাম ভালো একটা উট পেয়ে গেলাম। আর যে বিক্রি করছে সে মনে করছে বা একে বেশ বেশি দামে আমি মোটামুটি বেশ ভালো দামেই উটটা বিক্রি করতে পারলাম, মিটে গেল ব্যাপার। এবার উট নিয়ে চলে এসছে, চলে আসার পরে দেখছে বাড়িতে আসার পরেতে সে দেখছে উটের পিঠে যে ওই স্যাডলটা থাকে না, জিন যেটাকে বলে, একটা গদির মতো থাকে যেটার উপর উঠে বসে, বলে এই গদিটা বড্ড ভালো। অ্যাসিস্ট্যান্ট তো বলছে এই গদিটা নামিয়ে দাও তো, অন্য রোগা গদি দিতে হবে, বাড়ি নামিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট ওই গদিটাকে নামিয়েছে, নামিয়ে দেখছে ওই গদির তলায় একটা ভেলভেট বটুয়া, ওই বটুয়াটার মধ্যে প্রেশাস জেমস, এতগুলো পাথর, দামি দামি পাথর বটুয়াটার মধ্যে। তখন অ্যাসিস্ট্যান্ট বলছে স্যার এ দেখুন কি আছে। তখন ভদ্রলোক বলছে কি যে দাও ওগুলো আমাকে দাও, ওগুলো ফেরত দিয়ে আসি। তখন নাকি ফেরত দিয়ে আসি, উটালা তো জানেই না যে এটা এখানে আছে, জানলে নিশ্চয়ই এগুলো বের করেই তো দিত, তো জানেই না, কেউ জানতেও পারবে না আপনি এটা রেখে দিন। ব্যবসায়ী বলছে শোনো আমি যে অর্থটা ব্যয় করেছি সেটা উটের জন্যে, এটার দাম তো আমি তাকে দিইনি, সুতরাং এটা তো আমাকে ফেরত দিতেই হবে। তো অ্যাসিস্ট্যান্ট ভাবছি এরকম বোকা লোক জীবনে দেখিনি। আর ওই ভদ্রলোক বলছে না আমাকে ফেরত দিতেই হবে এটা, সুতরাং ওই ভেলভেটের যে বটুয়াটা ওইটা নিয়ে আবার ফেরত গেছে উটের যে মালিক, যে যার কাছ থেকে উটটা কিনেছিল তার কাছে গিয়ে ফেরত গেছে। ফেরত গিয়ে বলছে যে ভাই এইটা তোমার ইয়ের তলায় ছিল, এর মধ্যে মণিমাণিক্য আছে, তো এটা তো আমার বলছে আপনি আমাকে যে কী উপকার করলেন আমি একদম ভুলে গেছিলাম, আসলে না কেউ নিয়ে টিয়ে নেবে ওই জন্য লুকিয়ে রেখেছিলাম ভেতরে, তারপরে এই ভুলে গেছি ওটা আপনার সঙ্গে চলে গেছে, তো আপনি যে কী উপকার করলেন যা হওয়ায় দেখেন না, এরপরে আসল কথাটি বলে তাহলে আপনি না এর থেকে দুটো আপনার পছন্দ মতো জেম নিন, আমি খুব প্রীত হব এটা যদি আমার এতগুলো জিনিস আপনি ফেরত দিলেন, তো আপনি দুটো জেম এর থেকে নিন। তো উনি বললেন না না আমি নেবো কেন, আমি তো এর দাম দিইনি, আমি তোমাকে উটের দাম দিয়েছি, উট নিয়েছি ব্যাস, এটা তোমার ফেরত। বলে না না এটা আমার খুব ভালো লাগবে, আপনি যদি নেন আমি খুব ভালো লাগবে, আপনি দয়া করে নিন। খুব যখন চাপাচাপি করছে তখন এই ভদ্রলোক বলছে যে আমি না নিতে পারবো না, কারণ অলরেডি আমি এখান থেকে দুটো জেম সরিয়ে রেখেছি। তখন উটালা বলছে তাই দেখি গুনেছে, বলছে এ তো যা ছিল তাই আছে, আপনি কোন দুটো জেম, দুটো জেম এখান থেকে যে বলছেন আপনি রেখেছেন কোন দুটো জেম রেখেছেন। এইবার উত্তর দিচ্ছে, বলছেন আমি সরিয়ে রেখেছি এখান থেকে দুটো জিনিস, একটা ইন্টিগ্রিটি, একটা সেলফ রেসপেক্ট। একটা ইন্টিগ্রিটি, ন্যায়পরায়ণতা, সততা, বিশুদ্ধতা, সম্পূর্ণতা, এটা আমি এখান থেকে রেখেছি। আর কি রেখেছি, সেলফ রেসপেক্ট। আমি যদি এখান থেকে নিয়ে নিতাম আমি এই পুরোটাই রেখে দিতে পারতাম, কিন্তু আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যেতাম, আমার ইন্টিগ্রিটি থাকতো না, আমি সাকসেসফুল হতাম না। সাকসেস তাহলে বিইং সাকসেসফুল হচ্ছে ওই পটলাটা রেখে দেওয়া, আর ফিলিং সাকসেসফুল হচ্ছে ওই পটলাটা ফেরত দেওয়া। আমরা যখন সঠিক কাজটা করি তাতে যদি আমার একটা জিনিসের ক্ষতিও হয় আমরা কিন্তু কতগুলো জিনিস পাই, সেটা কি আমরা ট্রাস্ট পাই, আমরা নিজের উপর বিশ্বাস ফিরে পাই, রাতে ঘুমোতে পারি ভালো, গভীর একটা সন্তুষ্টি অনুভব করি, আর একটা রেপুটেশন তৈরি হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা লিগাসিকে ইন্সপায়ার করি চারপাশে। যেমন অসততা যেমন কন্টেজিয়াস, যেমন ছড়ায় ও সবাই করে নেত, এটা যেমন করে সততা তেমনি ছড়ায়, নিশ্চিত অতটা হয়তো সবার মধ্যে ছড়ায় না কিন্তু ডেফিনেটলি ছড়ায়। আমাদের চেষ্টা করতে হবে ওই জিনিসটা ছড়ানো, কারণ ওইখানেই আমার সফলতা,
ইন্টিগ্রিটি মানে হচ্ছে সঠিক জিনিসটা করা কখন, যখন আমায় কেউ লক্ষ্য করছে না, যখন আমায় কেউ দেখছে না, তখনও কি আমি সঠিক জিনিসটা করছি যা করা উচিত? যদি করি তাহলে সেটাই আমার পরম সাফল্য, আর এই সাফল্যই আমাকে আমাকে যা দেবার সেটা দেবে। দিস ইজ বিইং সাকসেসফুল আর ফিলিং সাকসেসফুল। আমি বাইরের থেকে যা পাচ্ছি তাতে আমি সন্তুষ্ট হচ্ছি, আমি যেখানে যত তলায় আছি, হ্যাঁ এটা হতেই পারে যে আপনি 75 তলায় আছেন, আমি 25 তলায় আছি, কিন্তু আমি এটাতে 25 তলায় আছি, আমি নিশ্চিত 72 তলায় ওঠার চেষ্টা করবো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম চাবিটা আমার সঙ্গে আছে, ফিলিং সাকসেসফুল। আর নইলেই হবে যে আজকের টার্গেট ফুলফিল করতে পারিনি, কালকের টার্গেট দিয়ে রেখেছে, রাতে ঘুমোতে পারছি না, স্ট্রেস অ্যাংজাইটি। সুতরাং আমাদের জীবনে আমাদের বাঁচতে হবে বিইং সাকসেসফুল না ফিলিং সাকসেসফুল। আমি নিজেকে কি মনে করছি, যদি মনে করি সফল তাহলে নিশ্চিতভাবে আমি সফল। এইটুকু বলে আজকে শেষ করলাম। মাস্টি অরবিন্দের আজকের মায়ের আজকে জন্মদিনের অনুষ্ঠানটা সবাই এসেছেন বলে আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সঞ্জীবদাকে এত সুন্দর আমাদের একটা শিক্ষা দেওয়ার জন্য। শেষ করছি নিশিকান্তের চারটে মাত্র লাইন উদ্ধৃত করে। হে পথিক চল চল, তার চুম্বনে রঞ্জিত অন্তর করে সুধা সঞ্চয়। সেজে কো তোমার ফল্গু নদীর ধারা, সেজে কো তোমার অদৃশ্য ধ্রুব তারা। হে পথিক চল, তব অদৃশ্য তারই সাথে বাধারা। হে পথিক চল চল, এতদিন পরে অপূর্ণ আত্মার দুয়ার উদ্ঘাটিত। হে পথিক চল চল, এতদিন পরে এ জীবন যাত্রা প্রগতি উদ্ভাসিত। আমাদের অনুষ্ঠান